স্বাগত বিরতিহীন রাত 9টা বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান এবং আমি আলিয়া শাহরুতে জানাবো সংবাদ শিরোনাম কারখানা খোলার ঘোষণায় লকডাউনের মধ্যেই ঢাকামুখী জনস্রোত কাল দুপুর 12টা পর্যন্ত চলবে যাত্রীবাহী নৌযান দেশে করোনায় আরো 218 জনের মৃত্যু 24 ঘন্টায় শনাক্ত 9369 রোগী পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 30%। দুই দিনের মধ্যেই অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু 7 আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকা কর্মসূচি রাজধানী করোনা হাসপাতালগুলোতে খালি নেই আইসিইউ বা সাধারণ বেড বিপাকে ঢাকায় আসা গুরুতর রোগীরা বিশিষ্টজনদের টার্গেট করতেন হেলেনা জাহাঙ্গীর ফায়দা হাসিলে 10 থেকে 15 জনের সাইবার মনিটরিং টিম বলছে র‍্যাব শুনছেন শিরোনাম জানাবো বিস্তারিত কাল থেকে রপ্তানিমুখী শিল্প কারখানা খোলার ঘোষণায় কঠোর লকডাউনেও সড়কের চিত্র পাল্টে গেছে অনেকটাই মানুষের পাশাপাশি বেড়েছে যান চলাচল রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে সকাল থেকেই দেখা গেছে মানুষের ভিড় এদিকে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল করবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানিয়েছে বিআইডব্লিউটিএ করোনারোধে লকডাউনের মাঝেই রোববার থেকে খুলছে গার্মেন্টসহ রপ্তানিমুখী শিল্প কারখানা তাই কাজে যোগ দিতে দলে দলে ঢাকায় ফিরছেন কর্মীরা শনিবার সকাল থেকে ঢাকার প্রতিটি প্রবেশমুখে দেখা যায় কর্মজীবী মানুষের এমন ঢল ঢাকায় ফেরা বেশিরভাগই পোশাক কারখানা ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী গণপরিবহন না থাকায় রিক্সা ভ্যান মোটরসাইকেল পিকআপে ভেঙে ভেঙে ফিরতে হচ্ছে তাদের এতে ভোগান্তি ও খরচ কয়েক গুণ বেড়েছে জানালেন তারা গার্মেন্টস খোলা অথচ গাড়ি ঘোড়া খোলা না আমাদের পায়ে হাঁটা আসতে আসা লাগতেছে কালকা থেকে অফিস খোলা হলো বহুত কষ্ট করে এলো টাঙ্গাইল থেকে আসছি ঢাকায় প্রবেশপথের চেকপোস্টগুলোই দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা মানুষ ও গাড়ি থামিয়ে জানতে চাওয়া হয় চলাচলের কারণ গণমাধ্যম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ভুয়া স্টিকার ব্যবহার করে যাত্রী পরিবহনের জন্য বেশ কিছু যানবাহনকে করা হয় জরিমানা এটা আসলে আমি এটা এতটা এক্সেল করে স্যার বলার পরে আমি ওটা লক্ষ্য করছি 2000 টাকা করে ভাড়া দিয়ে চিটাগাং যাচ্ছি প্রেসটা ছিল এই জিনিসটা আমরা ফলো করি না বিভিন্ন মিডিয়া সিটি কর্পোরেশন সরকারি লোকো লাগি অনেক গাড়ি ভাড়া মারতেছে সেক্ষেত্রে আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি লকডাউনের বিধিনিষেধ কার্যকরে ঢাকার ভেতর ছিল ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা ওর বড় ভাই মারা গেছে কালকে বীর মুক্তিযোদ্ধা তো ওকে নিয়ে আসতেছি এই জন্য কেন নিয়ে আসলাম তাকে এটার জন্য বলছে 2000 টাকা জরিমানা দিতে হবে গতকালকে আমরা সরোকে ভর্তি করছি এই হসপিটালে 30 তারিখে আজকে আমি গাড়ি নিয়ে যাচ্ছি আমার গাড়ি তার করায় সিঙ্গেল দিয়ে 1000 টাকা জরিমানা করছে কোন ডাক্তারের কাছে যাচ্ছেন ডাক্তারের নামটাও বলতে পারতাছেন না কি কারণে যাচ্ছেন সেটাও বলতে পারতাছেন না যা শুধু উনি বাসা থেকে একটা প্রেসক্রিপশন নিয়ে আসছেন সেটা একটা অজুহাত দেখানোর জন্য জানাজা কেউ একজন মারা গেছেন কিন্তু আমরা তথ্য নিয়ে দেখেছি বাড়িতে কাউকে হয়তো ফোন দিয়েছি কিন্তু দেখা যাচ্ছে না মৃত্যুর খবরটা মিথ্যে তো তাদেরকে আমরা শাস্তির আওতায় এনেছি লকডাউন ভাঙা ও স্বাস্থ্যবিধি না মানায় রাজধানীর অলিগলিতে অভিযান চালিয়ে আটক করা হয় অনেককে মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা লকডাউনের মধ্যে এই ঢাকামুখী মানুষ এ নিয়ে আরও জানাতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল নাহিদ যাত্রাবাড়ির পরিস্থিতি এখন জানাবেন আর ঢাকামুখী মানুষের ভিড় এখন কেমন দেখছেন জি আসলে আমরা সকাল থেকেই যখন ঢাকামুখী মানুষের খবর জানাচ্ছিলাম তখন কিন্তু আমরা রাজধানীর যাত্রাবাড়ির সাইনবোর্ড গাবতলী এবং আপনার হচ্ছে আবদুল্লাহপুর এইসব এলাকার মধ্যে আমরা দেখেছি যে মানুষের উচ্চপাড়া ভিড় আর এখন সন্ধ্যার পরে আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে যখন গিয়েছি বিশেষ করে আবদুল্লাহপুর এবং যাত্রাবাড়ি কেন্দ্রিক যখন আমরা এসেছি তখনও দেখছি এখনও অনেক মানুষ বাসায় বাড়ি ফিরে ঢাকায় ফিরছেন এবং তারা নানা উপায়ে বলা চলে যে বিভিন্নভাবে ভেঙে ভেঙে এক প্রকার ঢাকায় ফিরছেন যেহেতু যাত্রাবাড়ি কেন্দ্রিক এখানে আপনার পোস্তকলা বা মাওয়া কেন্দ্রিক যাদের যাতায়াত তারা কিন্তু সকাল নাগাদ সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকে চলে এসেছেন এবং সন্ধ্যার পরেও আমরা দেখছি অনেকেই তাদের গন্তব্যে ফিরে যাচ্ছেন তবে এই ক্ষেত্রে আমরা এই যাত্রাবাড়ি কেন্দ্রিক এসব এরিয়াতে আমরা আপনার আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো নজরদারি কিন্তু আমাদের চোখে পড়েনি তারপরেও যেটি দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আমাদেরকে যে কথাটি বলছেন সেটি হচ্ছে যে মানুষের উচ্চপড়া ভিড় সামলাতে তারা অনেকটা হিমশিম খাচ্ছেন সেক্ষেত্রে সরকারি বিধিনিষেধ বা সরকারের
পক্ষ থেকে যেসব আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নির্দেশনা রয়েছে সেটি তাদের পক্ষে বাস্তবায়ন করা কিন্তু সম্ভব হচ্ছে না। এছাড়া যেটি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় একেবারে স্বাস্থ্যবিধি উপেক্ষিত এবং মানুষ গাদাগাদি করে পিক আপ ভ্যান থেকে শুরু করে মালবাহী ট্রাক এবং বিভিন্ন পরিবহন যোগে ঢাকায় ফিরছেন এবং তাদের গন্তব্যে যেতে চাইছেন। যেটি দেখা যাচ্ছে আপনাকে যদি আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, ঢাকায় যারা ফিরছেন তারা একেবারে বলা চলে যাদের মধ্যে সামাজিক দূরত্ব তো নেই এবং স্বাস্থ্যবিধি মানারও কিন্তু বলা নেই। এর মধ্যে কালকে থেকে আপনার গার্মেন্টস এবং শিল্প কলকারখানা খোলা থাকার ঘোষণায় তারা একেবারে হুড়োহুড়ি খেয়ে ঢাকায় প্রবেশ করছেন। এক্ষেত্রে গার্মেন্টস কর্তৃপক্ষ যেটি বলছেন কাল থেকেই যোগ দিতে হবে তাদের কর্মস্থলে। যদিও জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যারা গার্মেন্টস বা শিল্প প্রতিষ্ঠানের নিকটবর্তী এলাকায় বসবাস করছে তাদেরকে আগামীকাল থেকে যোগ দিতে এবং যারা এখনও গ্রামে অবস্থান করছেন তাদের এই মুহূর্তে যোগ না দিলেও তাদের কর্মক্ষেত্রে সমস্যা হবে না এমন আশ্বাস দেওয়ার পরেও মানুষ কিন্তু তাদের কর্মস্থলে ফেরার জন্য নানা উপায়ে ফিরছেন। যেটি দেখা যাচ্ছে এখন পর্যন্ত বলা চলে সন্ধ্যার পরে চাপ কিছুটা কমেছে, তবে এখনও অনেকেই ঢাকা ফিরছেন। যাত্রাবাড়ি থেকে জানাচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। কাজে যোগ দিতে লকডাউনের মধ্যেই দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানী ও তার আশপাশের কর্মস্থলে ফিরছেন মানুষ। রোববার থেকে রপ্তানিমুখী কলকারখানা খোলার ঘোষণায় সকাল থেকে ফেরিঘাটগুলোতে ছিল মানুষের ব্যাপক ভিড়। চাপ রয়েছে বিভিন্ন সড়ক মহাসড়কেও। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে কর্মস্থলে ফিরতে মরিয়া মানুষ। ফেরিঘাটের এই পরিস্থিতি দেখে বোঝার উপায় নেই, দেশে প্রতিদিন করোনা সংক্রমণে 200-এর বেশি প্রাণহানি ঘটছে। রোববার থেকে কারখানা খোলার ঘোষণায় বাধ্য হয়ে সবাই ফিরছেন ঢাকায়। শত শত মানুষের ভিড়ে স্বাস্থ্যবিধি নিয়ে ভাবার সুযোগ নেই কারো। ভোর থেকে রাজবাড়ী, দৌলতদিয়া ও মাদারীপুরের বাংলাবাজার ঘাটে দেখা গেছে ঢাকামুখো মানুষের উপচে পড়া ভিড়। অ্যাম্বুলেন্স সহ অল্প কয়েকটি গাড়ি বাদে পুরো ফেরিতে কেবল মানুষ। স্বাস্থ্যবিধি মানার সুযোগ নেই জানিয়ে যাত্রীরা বলছেন লকডাউনের মধ্যে হঠাৎ কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তে এমন ভোগান্তি তাদের। 50 টাকার ভাড়া আমরা 300-400 টাকা দিয়ে আসি। এখানে যে আসার পরে একজন এখানে অসুস্থ হয়ে পড়েছে, টাকা পয়সা তো খরচ হইলো, আবার বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট করে যাইতে হইছে। গার্মেন্টস খোলা দিবেন, লঞ্চ কেন ছাড়েন না, বাস কেন ছাড়েন না? চাপ বেড়েছে বঙ্গবন্ধু সেতু মহাসড়ক সহ ঢাকায় প্রবেশের বিভিন্ন পয়েন্টেও। দূরপাল্লার বাস বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাক, পিক আপ ভ্যান, মাইক্রোবাস ও মোটরসাইকেলে চেপে ঢাকা ফিরছে মানুষ। গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, হাইটা যাচ্ছি, অটো দিয়ে যাচ্ছি, ভ্যান দিয়ে যাচ্ছি। গাড়ি ঘোড়া বন্ধ রেখে আমাদের যে মেল কারখানা খুলে দিল, আমরা কিভাবে যাবো? ট্রাকে যে যাবো, ট্রাকের অবস্থাটা দেখেন তাহলে। করোনা প্রতিরোধের জন্য যে লকডাউনটা দিল, এই লকডাউনটা থাকলো কই? এদিকে কঠোর লকডাউনের নবম দিনে অনেকটাই শিথিল প্রশাসনের অবস্থান। চট্টগ্রাম, সিলেট, বগুড়া সহ বেশিরভাগ নগরীর সড়কে বেড়েছে মানুষ ও যানবাহনের চলাচল। কিছু কিছু স্থানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে খুলেছে দোকানপাটও। বিভিন্ন অজুহাতে এরকম বের হচ্ছে, তারপরে আমরা জিজ্ঞাসাবাদ করছি, জিজ্ঞাসাবাদ করে যদি দেখি তাদের এটা যথাযথ হচ্ছে না, অযৌক্তিক, তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। মানুষের চাপ বাড়ায় লকডাউন কার্যকর কঠিন হয়ে পড়ছে বলছে প্রশাসন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যক্তি সচেতনতা বাড়ানোর উপর জোর দিয়েছেন তারা। রোববার থেকে 5 আগস্ট পর্যন্ত শিল্প কলকারখানাগুলোয় যেসব শ্রমিক ঢাকাতে আছেন বা কারখানার আশেপাশে আছে তাদের নিয়েই কাজ চলবে, জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। দুপুরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এ কথা জানান তিনি। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন লকডাউনের মেয়াদ আরও বাড়াবে কিনা তার সিদ্ধান্ত পরিস্থিতি বিবেচনা করে নেওয়া হবে। এ বিষয়ে 4 আগস্টের মধ্যেই সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দেওয়া হবে। তবে স্বাস্থ্য অধিদপ্তর ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বিধিনিষেধের মেয়াদ আরও 10 দিন বাড়ানোর সুপারিশ করেছে। গাদাগাদি করে কারখানার কর্মীদের আজ ঢাকায় ফেরা প্রসঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন এতে সংক্রমণ আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। ঢাকায় অবস্থানরতদের নিয়ে অফিস পরিচালনার বিষয়ে বিজিএমইএর সভাপতি সম্মত ছিলেন জানিয়ে তিনি বলেন কেউ চাকরি হারাবে না বলে সভাপতি আশ্বস্ত করেছিলেন। রপ্তানিমুখী যে শিল্প কলকারখানাগুলো আছে আগামীকালকে থেকে খুলে দেওয়া এবং যারা শুধুমাত্র কারখানার আশেপাশে যারা রয়ে গেছে, হ্যাঁ, ঈদের পরের দিন যারা ফিরে এসছে বা যারা যায়নি ঈদে, তাদেরকে নিয়ে তাদের কাজগুলো করবে 5 তারিখ পর্যন্ত। পরিস্থিতি বিবেচনা করে 5 তারিখের পরে কি হবে সেটি কিন্তু আমরা সিদ্ধান্ত আমরা দিব। দেশে করোনায় আরো 218 জনের মৃত্যু হয়েছে, তবে নমুনা পরীক্ষা কম হওয়ায় কমেছে আক্রান্ত। গত 24 ঘন্টায় 31,000 নমুনা পরীক্ষায় 9,369 জনের সংক্রমণ ধরা পড়েছে আর শনাক্তের হার 30.24%। শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত করোনায় মারা গেছেন আরও 218 জন। এর মধ্যে
পুরুষ ১৩৪ এবং নারী ৮৪ জন। এই নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ২০৬৮৫ জনে। ৬৪৯টি ল্যাবে ৩০৯৮০টি নমুনা পরীক্ষায় সংক্রমণ শনাক্ত হয়েছে ৯৩৬৯ জন। এতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২,৪৯,৪৮৪ জন। কমছে না শনাক্তের হারও। পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ৩০.২৪। বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্ত বাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ফিল্ড হাসপাতালের সংখ্যা বাড়ানো এবং করোনা পরীক্ষা পদ্ধতি পরিবর্তন আনতে হবে। ধীরে ধীরে রোগীর পরিমাণ জমছে, সেই জমে থাকার পরিমাণ যখন একটা মানুষ যখন আইসিইউতে ভর্তি হয় কিংবা হাসপাতালের বেডে ভর্তি হয় বা অক্সিজেন লাগে, তার তো ১০-১৫ দিন অনেক সময় লেগে যেতে পারে। তখন এই যে জমে যাওয়া রোগী, সেটা কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ছাপিয়ে উঠছে। এদিকে গত ২৪ ঘন্টায় করোনা থেকে সেরে উঠেছেন আরও ১৪,১৭ জন। এই নিয়ে মোট সুস্থ ১০,৭৮,২১২ জন। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল বা পরশু থেকে শুরু হচ্ছে বাকি থাকা অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ। এছাড়া ৭ আগস্ট থেকে সারা দেশে শুরু হচ্ছে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি। বিকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপান থেকে আসা অ্যাস্ট্রাজেনেকার ৭,৮১,৩২০ ডোজ টিকা বুঝে পাবার পর সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। জাপান সরকারের দেয়া অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৮ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছায় শনিবার দুপুর ১২:৩০। ভ্যাকসিন বুঝে নিতে বিমানবন্দরে আসেন পররাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রীসহ স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। পরে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগস্টে অ্যাস্ট্রাজেনেকার ৬,১৬,৭৮০, ফাইজারের ৬০ লাখ ও সিনোফার্মের ৩৪ লাখ ডোজ টিকা পাবার কথা রয়েছে। এছাড়া ৭ আগস্ট থেকে পরের ৭ দিনে অন্তত ১ কোটি টিকা দেশের বিভিন্ন ইউনিয়নে দেয়া হবে। আমরা এ পর্যন্ত টিকা পেয়েছি ২,৩৯ লক্ষ টিকা এবং আমরা প্রদান করেছি এ পর্যন্ত ১,৩০ লক্ষ। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, এত অল্প সময়ে আর কোনো দেশই এত বেশি টিকা সংগ্রহ করতে পারেনি। তিনি জানান, আগামী ২ মাসের মধ্যে দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার চেষ্টা করছে সরকার। নেতিবাচক লোকেরা বলে ৫ বছর ৬ বছর লাগবে, ২ মাসের মধ্যে অর্ধেক হয়ে যাবে। চিন্তা কর, এই যে কম্পিটেন্সি, তার জন্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আমাদের সবাইকে তাদের প্রশংসা করা উচিত। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে যাদের ভোটার আইডি কার্ড নেই তাদেরকেও বিশেষ সুবিধায় টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা সংক্রমণ বাড়ার সাথে সাথে রাজধানীর টিকাদান কেন্দ্রগুলোতেও বাড়ছে ভিড়। ভোর থেকেই কেন্দ্রগুলোতে আসছেন টিকা প্রত্যাশীরা। বিভিন্ন কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি জানালেও নিবন্ধনের পর দেরিতে SMS আসছে বলে জানিয়েছেন অনেকে। এ বিষয়ে প্রবাসী শ্রমিকদের অভিযোগ ছিল বেশি। করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনের পাশাপাশি টিকাদান কর্মসূচি জোরদার করছে সরকার। দেশে ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সরকারের এই প্রচেষ্টায় সাধারণ মানুষও অংশগ্রহণ করছে ব্যাপক হারে। এটি তেজগাঁয়ের নাককান গলা ইনস্টিটিউটের চিত্র। সকাল ৯টায় টিকাদান শুরু হলেও ভোর থেকেই ভিড় করছেন নিবন্ধিত টিকা প্রত্যাশীরা। এমন চিত্র দেখা গেছে রাজধানীর বেশিরভাগ টিকা কেন্দ্রে। আমি আসছি ভোর ৫টা। অন্যান্য লোকে কইছে যে আগে যদি দাও আগে দিতে পারবেন, নাহলে পিছু পড়বো মেলা। ভুল করে ফেলছে যে আগে দেই নাই কেন, একটু ভয় পেয়েছি যে কোনো প্রবলেম হয় কিনা বা কোনো কিছু, এখন দেখি যে না স্বাভাবিক। সংশ্লিষ্টরা বলছেন, করোনার টিকা নিয়ে মানুষের মধ্যে সংশয় কেটে যাওয়ায় দিন দিন টিকা নিতে ভিড় বাড়ছে হাসপাতালগুলোয়। আগ্রহ আরও বেশি, এখন কিন্তু ২৫ পর্যন্ত করা হয়েছে এবং মানুষ অনেক বেশি রেজিস্ট্রেশন করছে, ভ্যাকসিনও পাচ্ছে। আপনারা যারা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে কিন্তু ভ্যাকসিন দেওয়া হবে, আস্তে আস্তে করে পর্যায়ক্রমে সব মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। তবে প্রবাসী কর্মীদের টিকা ব্যবস্থাপনা নিয়ে রয়েছে বেশ কিছু অভিযোগ। সকালে শহীদ সরওয়ার্দি হাসপাতালে দেখা যায় টিকা নিতে আসা প্রবাসীদের দীর্ঘ লাইন, দেরিতে SMS আসা ও অন্যান্য অভিযোগ করছেন তারা। ডাইরেক্টর অফিসে যাও, ওখানে যাও, ওখানে যাও, আমাকে ঘুরেলে বাড়ছে, আমাকে ঘুরে নিয়ে বাড়াতে বাড়াতে আমার নামতে নামে দিয়েছে নিস্তালা, নিস্তালা থেকে আবার গেট, এখন মেন গেটে ঢুকতে যাচ্ছে, আমার ঢুকতে যাই না, যে লাস্ট সিট রেলে তুমি জানো। ৬ তারিখ অ্যাপ্লিকেশন করছি সুরক্ষা অ্যাপ থেকে, আজকে ৩১ তারিখ যাবত হয়েছে, এখন পর্যন্ত আমার কোনো মেসেজ আসে না, আমি সেই জন্য হবিগঞ্জ থেকে এখন পর্যন্ত আসছি। অভিযোগ আমলে নিয়ে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে বললেন হাসপাতালের পরিচালক খলিলুর রহমান। তাদের সক্ষমতার সর্বোচ্চ সংখ্যক টিকা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমরা একদম সক্ষমতার সীমায় আছি, কারণ হচ্ছে কি যে আমাদের দেওয়ার কথা ছিল মাত্র ১,০০০, সেখানে আমরা গত ২০ বছরের দিয়েছি ২৭০০।
কেউ যদি প্রমাণ দিতে পারে, কেউ যদি দেখিয়ে দিতে পারে যে কোনোভাবে অর্থের বিনিময় হয়েছে, তাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করো, সর্বোচ্চ শাস্তি। এ পর্যন্ত সারা দেশে 1,29,00,000 মানুষকে টিকা দেওয়া হয়েছে। করোনা মোকাবেলায় দ্রুততম সময়ের মধ্যে দেশের 80% মানুষকে টিকার আওতায় আনতে চায় সরকার। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা রোগীর জন্য শয্যা খালি নেই রাজধানীর বিশেষায়িত হাসপাতালগুলোতে। সরকারি 16টি হাসপাতালে প্রায় 4,000 সাধারণ ও 380টি আইসিইউ শয্যা পেতে ঢাকা ও ঢাকার বাইরে নতুন রোগীদের অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। এ অবস্থায় শয্যা বাড়িয়ে চাপ সামলানোর কথা ভাবছে হাসপাতাল কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে রাজধানীর সবচেয়ে বড় করোনা বিশেষায়িত ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আসছে একের পর এক অ্যাম্বুলেন্স। রোগীর বাড়তি চাপে খালি নেই 212টি আইসিইউ এর একটিও। সাধারণ শয্যার জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের বেশিরভাগই সংকটাপন্ন, তাদের আইসিইউ চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। আমাদের আইসিইউ একটা বেডও কিন্তু সকালেই খালি ছিল না। এর মধ্যে জেনারেল বেডে আমাদের এখন 64টা পেশেন্ট আমরা দিয়েছি যারা মডারেটলি সিরিয়াস আছে। এই হিসাবে আমাদের 559 জন পেশেন্ট আছে, যারা আসছে তারা মানে খুবই সিরিয়াস ছিল এবং তাদের আমরা নিতে পারিনি। একই অবস্থায় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালেও। সাধারণ ও আইসিইউ শয্যার সবই পরিপূর্ণ, আইসিইউ পেতে অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। রোগীর চাহিদা আশঙ্কাজনক হারে বাড়ায় শয্যা বৃদ্ধির পরিকল্পনা কর্তৃপক্ষের। 16টা আইসিইউ ফুল থাকে, যখন একটা বেড খালি হয় আমাদের যেগুলো ভর্তি রোগী আছে, এখন পর্যন্ত ভর্তি রোগীরই শুধু আমরা আইসিইউ দিচ্ছি, বাইরেতে এখন আইসিইউ রোগী আমরা নিতে পারছি না। আর বাকি হলো জেনারেল বেড আমাদের খালি হয় এবং আমাদের কিছু যে রিজার্ভ প্লেসগুলো আছে যেগুলোতে কিছু নন কোভিড রোগী এখনও আছে, আমরা হয়তো নন কোভিড রোগী ভর্তি বাদ দিয়ে আমরা কোভিড রোগীগুলো নিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে না চললে দেশে করোনা চিকিৎসা ভেঙে পড়ার শঙ্কা চিকিৎসকদের। ডিস্টেন্সিং মেনটেন করে না, করোনা হাসপাতালে আসছে তারপরে মাস্কটা পরে না, তাহলে আপনি কিভাবে রোগী কমাবেন? রোগী যদি কমাতে না পারেন, আপনি যদি রোগ বাধাতেই থাকেন, তাহলে কারো পক্ষে সম্ভব না এত এত লোককে সার্ভিস দেওয়া। রাজধানীর মুগদা, কুর্মিটোলা, সোহরাওয়ার্দী, কুয়েত মৈত্রী হাসপাতালেও নেই কোনো নতুন ভবন। নির্মাণ করছে অ্যাসিউর গ্রুপ। এডিস প্রতিরোধে সাইনবোর্ড টানিয়েছে ঠিকই, তবে তাদের নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে এডিস মশা, পরে জরিমানা করা হয় 3,00,000 টাকা। শনিবার ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে অভিযানে উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। তিনি জানান 65% নির্মাণাধীন ভবনে মিলছে এডিসের লার্ভা। ওনারা ব্যবসা করছেন কিন্তু ডান দিকে বাম দিকে জনগণকে ওনারা রিস্ক করে নিচ্ছেন, তো এটি যদি হয় আমরা কই যাবো? তাহলে এই দায়িত্বটা কে নিবে? প্রত্যেকটা সামাজিকভাবে আন্দোলনের মাধ্যমে যারা এই ডেভেলপ করছেন তাদেরকে এগিয়ে আসতে হবে, গড়ে তোলার আহ্বানও জানান মেয়র আতিক। স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ বা সিটি কর্পোরেশনের অভিযান, রাজধানীর বাসাবাড়িতেই এডিসের লার্ভা মিলছে বেশি। তাই ডেঙ্গু প্রতিরোধে শনিবার সকাল 10টায় 10 মিনিট স্লোগানে নিজের বাসা পরিষ্কারের আহ্বান উত্তর ঢাকার মেয়রের। তার এ আহ্বানে সাড়াও দিয়েছেন নগরবাসী। 54 ওয়ার্ডের অনেক বাসিন্দাই সে সময় নিজ ছাদ বাড়ি পরিষ্কার করেন। বারান্দার টব, ছাদ বাগান, বাড়ির সামনে জমে থাকা পানি সরিয়ে দেন তারা। ওনারা যতই চেষ্টা করুক আসলে এইভাবে সম্ভব না যদি আমরা নিজেরা সচেতন না হই। এই জন্যই আজকে আমি আমার নিজের আঙিনা পরিষ্কার করেছি এবং সবাইকে আমি বলবো নিজের আঙিনা পরিষ্কার করুন, নিজের পরিবারকে সুস্থ রাখুন। আমরা নিজেরা চেষ্টা করি আমাদের আশপাশটা যাতে পরিষ্কার থাকে, আমরা নিজেরা ঘর পরিষ্কার থাকে, আমরা যাতে নিরাপদ, সবাই নিরাপদ থাকি ডেঙ্গু থেকে অন্তত পক্ষে। নিজেরা যদি সচেতন না হই তাহলে কিন্তু ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। ডেঙ্গু প্রতিরোধে নিজের বাসা পরিষ্কার করেছেন মেয়র নিজেও। ফ্রিজের নিচে জমা পানি, ছাদ বাগান, বাড়ির সামনে জমে থাকা পানি সরিয়েছেন তিনি। মালিপ্রেন গাছ কিন্তু এখানে একটা। শনিবার যারা সময় পাননি তাদের সপ্তাহের যে কোনো দিন পরিচ্ছন্নতার কাজ করার আহ্বানও জানান আতিকুল ইসলাম। ডেঙ্গু মোকাবেলায় সবাইকে পাশে চান তিনি। যার যার বাসা বাড়ি আমরা পরিষ্কার করে ফেলি, যে যে কনস্ট্রাকশন কোম্পানি আছে সেগুলার যারা দায়িত্বে যারা আছে পরিষ্কার করে ফেলি, বাসা বাড়ি পরিষ্কার করি, ছাদ পরিষ্কার করি, আমি আমার নিজের বাড়ি পরিষ্কার করেছি, আসুন আপনার বাড়ি আপনি পরিষ্কার করুন। আপনার বাড়ি, অফিস আদালত, কনস্ট্রাকশন কোম্পানি, ল্যান্ড ডেভেলপার যে যেটা করছি,
এডিস মশা নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান উত্তর ঢাকার মেয়র আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কামরাঙ্গীর চরে নিজ বাসা থেকে আজ তারিকুল ইসলাম খোকন নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। আর পুলিশ বলছে হত্যা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। ভাইকে হারিয়ে এভাবেই বিলাপ করছেন বড় বোন। শনিবার সকালে ব্যবসায়ী তরিকুল ইসলাম খোকনের পোড়া মরদেহ উদ্ধার করা হয় কামরাঙ্গীর চরের কোম্পানির ঘাট এলাকায় তার ভাড়া বাসা থেকে। পরিবার বলছে শ্বশুরবাড়ির লোকজন খোকনকে হত্যা করেছে। বোন একটা থাকে হলি ফ্যামিলিতে, বোনাই থাকে একটা, তারাও এখন তো আসে না, একটা বাজে গেছে না, সবাই খবর পাইছে, তারা তো আসবে, তার শালা ঢাকা থাকে, কেউই আসে নাই, বাড়িতে ফোন দিয়েছে, বউ একটু ফোন দেয় আর ফোন দেয় না, কোনো যোগাযোগ করে না, একটা ফোনও দেয় না যে কি অবস্থা হয়েছে লাশের বা কিছু কিছু আমাকে দেখেন, তো ফোন আসে না, তাহলে এখন এরা সন্দেহ কারে হয় আর। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট। প্রাথমিকভাবে হত্যার আলামতও পেয়েছে পুলিশ। আগুনটা কি কয়লার স্ট্যান্ড থেকে আসছে না ওই শিলপাটাটাকে কেন্দ্র করে যে আসে, যেহেতু একটু সন্দেহ তো থেকেই যায় যে কিছু ঘটেছে কি না, তো এখন তাকে কি কেউ হত্যা করে আগুন ধরিয়েছে নাকি দুর্ঘটনা, এই বিষয়টা আমরা নাকি দুর্ঘটনাবশত আগুন ধরেছে এই বিষয়টা আমরা তদন্ত করছি। 1996 সালে বিয়ে করেন তরিকুল ইসলাম খোকন। তিনি কামরাঙ্গীর চরে প্লাস্টিকের খেলনার ব্যবসা করতেন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক বছর আগে টেকনাফের সামলাপুরে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। বোনের করা হত্যা মামলায় গ্রেপ্তার হন টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, পুলিশ পরিদর্শক লিয়াকত আলী সহ 15 আসামি। মামলার তদন্ত সংস্থা র্যাবও জমা দিয়েছে তদন্ত প্রতিবেদন, তবে করোনার কারণে থেমে গেছে সাক্ষ্য গ্রহণ। টেকনাফের সামলাপুর পুলিশের তল্লাশি চৌকি, এই স্থানে পুলিশের উপপরিদর্শক লিয়াকতের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। টেকনাফে মারিশবনিয়া পাহাড়ে প্রামাণ্যচিত্রের শুটিং শেষে অন্য দুই সঙ্গী সহ রাতে কক্সবাজারের উদ্দেশ্যে ফিরছিলেন সিনহা। ইতিমধ্যে সামলাপুর পুলিশের তল্লাশি চৌকিতে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা খুব কাছ থেকে দেখেছিল এলাকাবাসী। বছর পার হলেও এখনও সেই দুঃসহ স্মৃতি ভুলতে পারছে না প্রত্যক্ষদর্শীরা। সিনহা হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি তাদের। উনি লামছে, লামার পরে আত্মসমর্পণ করছে, বইছে, বসার পরে তিনটা গুলি করে দিয়েছে। তো এখনো পর্যন্ত এক বছর অতিবাহিত হয়ে গেছে, আসলে বিচারটা কি প্রক্রিয়াধীন তা আমরা জানতে চাই। ঘটনার 21 দিনের মাথায় গ্রেপ্তার আসামি প্রদীপ, লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতকে নিয়ে ঘটনাস্থলে যায় তদন্ত সংস্থার র‍্যাব। সেখানে সিনহাকে কিভাবে হত্যা করা হয়েছিল তার বর্ণনা দেন তারা। তদন্ত শেষে 4 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেয় র‍্যাব। বাদীপক্ষের আইনজীবীর দাবি, আসামিরা আদালতে সিনহা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এই কনভিকশন যে হবে এখানে তো কোনো আমি সন্দেহ দেখি না, তবে কাকে কতটুকু দেবে, কিভাবে দেবে, এটা সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে যশ সাহেবই সিদ্ধান্ত নেবে। নিহত সিনহার বড় বোন জানান, মাদক নির্মূলের নামে ওসি প্রদীপের নিরীহ মানুষের খুনের বিষয়টি জেনে যাওয়ায় তার ভাই পরিকল্পিতভাবে খুন হন। তারা যে কর্মটা করেছে তাদের সেটা অনুযায়ী যার যার সাজা যেন বিজ্ঞ আদালত দিবেন, একই সাথে রায় কার্যকর হবে, তখন আসলে আমাদের এই যে হৃদয়ের যে ক্ষতটা বলছি আর কি, মানে হার্ট ব্লিডিং, এই জায়গাটা কিছুটা হলো একটু শান্তি পাবো আমরা সেদিন। সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ সহ 15 আসামি হাজতে। সীমান্ত শহর টেকনাফে সন্ত্রাসী কিংবা ইয়াবা চোরাকারবারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনাটি আবারও নতুন করে আলোচনায় এসেছে। গেল বছর পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার পরপরই এই ধরনের অসংখ্য ঘটনাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলছেন বিশ্লেষকরা। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বাহারছড়া, টেকনাফ। আইপিটিভি জয়যাত্রার নামে হেলেনা জাহাঙ্গীরের কয়েক কোটি টাকা চাঁদাবাজির প্রমাণ পেয়েছে র‍্যাব। প্রতিনিধি নিয়োগ থেকে শুরু করে সংবাদ প্রচার বা লাইভ করার জন্য প্রতিনিধিদের টাকা দিতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা বলছেন বিনা বেতনে চাকরিচ্যুত করা হয়েছে অন্তত 50 জনকে। র‍্যাবের ধারণা এমন আরও 18টি আইপিটিভির মালিক হেলেনা।
জয়যাত্রা টিভির ভোলা প্রতিনিধির কাছ থেকে এভাবেই চাওয়া হয়েছিল চাঁদা, আর তা না দেয়ায় চাকরি হারাতে হয় তাকে। নিয়োগ পাওয়ার 3-4 মাস পরে আমাদের কাছ থেকে প্রতি মাসে একটি জেলা প্রতিনিধিদের কাছ থেকে 3,000 টাকা করে ধার্য করেছেন, দাবি করেছেন, এবং উপজেলা প্রতিনিধিদের কাছ থেকে 2,000 টাকা করে প্রতি মাসে কমার্শিয়াল নামে চাঁদা আদায় শুরু করেন। শুধু ভোলা নয়, কুমিল্লা প্রতিনিধির কাছ থেকেও নিয়োগের নামে নেওয়া হয় 50,000 টাকা। লাইভ বা নিউজ প্রচারেও বিকাশে টাকা নেয়ার অভিযোগ মিলেছে, যার কারণে আমি খুব ইতস্ত হয়ে আমি তাকে বলছি না, আমি আপনাদের এখানে আর কাজ করবো না, আপনারা আমার থেকে যে যে টাকাটা নিয়েছেন সে টাকাটা আমাকে দিয়ে দেন, এই টাকাটা আমাকে দিবে দিবে বলে আজকে প্রায় 2021 সাল দুই বৎসর আমাকে এ টাকাটা দিচ্ছে না। জেলা পর্যায়ের পাশাপাশি এ ঘটনা ঘটেছে ঢাকাতেও। জয়যাত্রায় প্রতিনিধি হতে দিতে হতো মিষ্টি খাওয়ার টাকা, রিপোর্ট প্রচারে খরচ 500, আছে বেতন না দেওয়ার অভিযোগ। ডিস্ট্রিবিউশন নিউজ কোনো লিগালিটিতে ডিস্ট্রিবিউশন করে জয়যাত্রার চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তারের পর অফিসে তল্লাশি চালায় র‍্যাব। সেখানে পাওয়া 10টি ক্যাশ মেমো দেখে র‍্যাব বলছে তাতে কয়েক কোটি টাকা চাঁদাবাজির প্রমাণ মিলেছে। মধ্যপ্রাচ্যে প্রতিনিধি নিয়োগেও টাকা নিয়েছেন হেলেনা। জেলা ভিত্তিকভাবে নিয়োগ হয়েছে, যারা বিদেশে বিভিন্ন জায়গায় তার টিভি চ্যানেলের প্রতিনিধি হিসেবে নিয়োগ হয়েছে, বিভিন্ন আইডি কার্ড ব্যবহার করছে জয়যাত্রা টেলিভিশনের নামে, উনি ওদের কাছ থেকে নিয়মিত চাঁদা সংগ্রহ করতেন। র‍্যাব বলছে টিভি খুলে চাঁদাবাজির পাশাপাশি 10 থেকে 15 জনের একটি সাইবার মনিটরিং টিম ছিল হেলেনার, এদের ব্যবহার করত বিশিষ্টজনদের ঘায়েলে। হেলেনা জাহাঙ্গীরকে নিয়ে বিভিন্ন সময় নেতিবাচক মন্তব্য করেছে, তাদেরকেও এই যে ওনার যে সাইবার যে গ্রুপটি রয়েছে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার জন্য কাজ করত, তাদেরকে তাদের সম্পর্কে তাদেরকে বিভিন্নভাবে ঘায়েল করা, অপমান করা। জয়যাত্রা সহ 18টি আইপিটিভির মালিক হেলেনা এমন তথ্যে সেসবের খোঁজ করছে র‍্যাব। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার খেলার খবর, তার আগে জানাবো শিরোনামগুলো। কোয়ারেন্টিন শেষে কাল সকালে বাংলাদেশ আর বিকেলে অস্ট্রেলিয়ার অনুশীলন, টাইগারদের নিয়ে সাবেকদের আশাবাদ। বিশ্ব রেকর্ড গড়ে টোকিও অলিম্পিকে দ্রুততম মানবী থমসন, কাল জহিরে 400 মিটার দৌড় দিয়ে শেষ হবে বাংলাদেশের অলিম্পিক। কোয়ারেন্টিন শেষে কাল মাঠের অনুশীলন শুরু করবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সকালে প্রস্তুতি নেবে বাংলাদেশ, বিকাল ও সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোয় কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন স্টার্ক জাম্পাড়া। এদিকে করোনা সুরক্ষার সাথে অতিথিদের স্বাগত জানাতে মিরপুর স্টেডিয়ামও এখন তৈরি। প্রায় 4 বছর পর বাংলাদেশ সফরে এসেছে বিগ থ্রির অন্যতম অস্ট্রেলিয়া, টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির স্বার্থে তাদের আগমন। অজিদের চাহিদা মতো সব কিছুই করছে বিসিবি। কোয়ারেন্টিন শেষ করে রোববার স্টার্ক জাম্পাড়া পা রাখবেন হোম অফ ক্রিকেটে, নিরাপত্তা করোনা সুরক্ষা নিশ্চিতের সাথে সাত সাজ রব স্টেডিয়ামে। মেইন গেট থেকে শুরু করে ইনডোর একাডেমির বিভিন্ন জায়গায় রং লেগেছে। 1 তারিখ থেকে অস্ট্রেলিয়া টিম প্র্যাকটিস শুরু করবে, তাদের কিছু রিকোয়ারমেন্টস বা তাদের বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের আপাতত এই মুহূর্তে বলা যায় যে সৌন্দর্য বর্ধনের কাজটাই হচ্ছে এবং অন্যান্য যে বিষয়গুলো ফাইন টিউনিং এগুলোই হচ্ছে। একই সাথে কোয়ারেন্টিন শেষ হচ্ছে বাংলাদেশের, সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত সাকিব মাহমুদুল্লাহরা অনুশীলন করবেন ম্যাচ ভেনু ইনডোরে, স্কিলের কাজ করবেন ক্রিকেটাররা। বাংলাদেশ দল হোটেলে ফিরে গেলে মাঠে যাবে অস্ট্রেলিয়া। 11 হ্যাজেলউডরা বিকাল 4টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত অনুশীলন করবেন, দিনের আলোর পাশাপাশি ফ্লাড লাইটে মানিয়ে নেওয়ার সুযোগ অতিথিদের। 2 দিনের অনুশীলন শেষে 3 আগস্ট শুরু 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বোলিংয়ে অস্ট্রেলিয়া ভারসাম্যপূর্ণ দল, তবে ব্যাটিংয়ের অনভিজ্ঞতাকে পুঁজি করতে হবে টাইগার বোলারদের, পরামর্শ সাবেক ব্যাটসম্যান আফতাব আহমেদের। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করলে ইংল্যান্ড নিউজিল্যান্ড সিরিজ এমনকি টি টোয়েন্টি বিশ্বকাপ ভালো করার সাহস পাবেন ক্রিকেটাররা, জানিয়েছেন সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম।
কার্ডিফ 2005 ক্রিকেট মানচিত্রে নামটা তখনও নতুন। পরাশক্তি অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্নও যেন দেখার সাহস ছিল না, সেই কাজটাই করেছেন আশরাফুল আফতাবরা। সেই জয় এখনও টাইগার ইতিহাসের অন্যতম, যা এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র ওয়ানডে জয়। এক যুগ পর 2017 সালে ঘরের মাঠে সাকিব মুশফিকরা এনে দিয়েছেন সাদা পোশাকে জয়। শুধু আক্ষেপ রয়ে গেছে টি টোয়েন্টিতে, বিশ্ব আসরে চারবারের মুখোমুখিতে জয় নেই একটিও, কিন্তু ঘরের মাঠে পাঁচ ম্যাচ খেলার সুযোগ কাজে লাগাবে টাইগাররা। আশা আফতাবের, আমাদের জন্য একটু উইকেটটা যদি স্লো হয় হয়তো আমাদের জন্য এটা বেটার হবে। আর আরেকটা জিনিস যেটা, আমাদের মুশফিক তামিম হয়তো বা খেলতে পারবে না, ডেফিনেটলি সাকিবের রেসপন্সিবিলিটি অনেক বেশি এই এই ম্যাচে। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, যারা ইয়াং প্লেয়ার আছে তাদের একটা বড় সুযোগ। জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টিতে সাহস বেড়েছে, তবে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জে জয়ী হতে দরকার আরও ক্লিনিক্যাল পারফরম্যান্স। বাংলাদেশ প্রুফ করার কিছু নাই, কিন্তু বাংলাদেশ ইম্প্রুভের অনেক জায়গা আছে, ওই ইম্প্রুভগুলো করলেই বাংলাদেশ ক্রিকেট দল আরও সামনে আরও ভালো খেলবে। দুঃখজনক হলেও আমরা এখনও ওইভাবে দাঁড়াতে পারিনি, আমরা নট কনসিস্টেন্ট ফিল্ডিংয়েও। অস্ট্রেলিয়ার পর বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এর চেয়ে ভালো প্রস্তুতির সুযোগ আর কি হতে পারে? মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টোকিও অলিম্পিকে 100 মিটার স্প্রিন্টে 33 বছরের রেকর্ড ভেঙে স্বর্ণ জিতলেন এলেইন থমসন। এদিকে ছেলেদের ফুটবলের সেমিফাইনালে উঠেছে ব্রাজিল, শেষ চারে সেলেসাওদের সঙ্গী স্পেন, জাপান ও মেক্সিকো। আর গোল্ডেন স্ল্যাম জয়ের স্বপ্নভঙ্গের পর ব্রোঞ্জ জিততে পারেননি জকোভিচ। ছেলেদের 100 মিটার বাটারফ্লাইতে রেকর্ড গড়ে সোনা জিতলেন মার্কিন সাঁতারু কেলেব ড্রেসেল। 33 বছরের রেকর্ড ভেঙে দ্রুততম মানবী এলেইন থমসন হেরা। স্বদেশী শেলিয়ান ফ্রেজার প্রাইস কেটোপকে শ্রেষ্ঠত্ব থমসন। মেয়েদের 100 মিটার স্প্রিন্টে স্বর্ণ ধরে রাখলেন 10.61 সেকেন্ড সময় নিয়ে। এই ইভেন্টের 3টি পদকই পেয়েছে জ্যামাইকা। রৌপ্য জিতেছে ফ্রেজার প্রাইস, ব্রোঞ্জ শেরিকা জ্যাকসনের। অলিম্পিক ফুটবলে স্বর্ণ ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল ব্রাজিল। তবে মিশরের বিপক্ষে শেষ আটের লড়াই জিততে কষ্ট হয়েছে সেলেসাওদের। রিচার্লিসনের অ্যাসিস্টে দলের একমাত্র গোলটি করেন ম্যাথিউস কুনহা। ফাইনাল ওঠার পথে ব্রাজিলের বাধা মেক্সিকো। ব্রাজিলের মতো স্পেনও ধরে রেখেছে দাপট। নাটকীয়তার ম্যাচে রাফা মিরের হ্যাট্রিকে আইভরিকোস্টকে 5-2 গোলে বিধ্বস্ত করেছে লারোহা ফুরিয়া। শেষ চারে স্পেনের প্রতিপক্ষ জাপান। গোল্ডেন স্ল্যাম জয়ের স্বপ্নভঙ্গের পর ব্রোঞ্জও জেতা হল না নোভাক জকোভিচের। সান্ত্বনার পদক হাতছাড়া হয়েছে স্পেনের পাবলো কারিনিয়া বুস্তার কাছে। 113 বছরের রেকর্ড ভেঙেছেন অ্যাডাম পিটি, ক্যাথলিক ডসন, জেমস গাই, আনা হপকিন। অলিম্পিকের পুল থেকে এক আসরে 4 স্বর্ণ এবারই প্রথম জিতল ব্রিটেন। 4x100 মিটার মিশ্র ইভেন্টে এমন কীর্তি এই 4 সুইমারের। স্বর্ণজয়ে 3:37.58 সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়ে স্বর্ণ ব্রিটেনের। সাঁতারে এবার 5ম বিশ্ব রেকর্ড গড়েছেন ড্রেসেল। 100 মিটার ফ্রি স্টাইলে রেকর্ড গড়তে সময় নিয়েছে 49.45 সেকেন্ড। 2 বছর আগের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে নিজের গড়া রেকর্ড ভাঙলেন বিগেস্ট শোন আর্থে। এই নিয়ে টোকিও অলিম্পিকে 3 স্বর্ণজয় ড্রেসেলের। এদিকে টোকিও অলিম্পিকের প্রথম ডোপপাপি অ্যাথলিট নাইজেরিয়ার ব্লেসিংস ওকাকবারে। 100 মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছিলেন এই নারী, তবে ডোপ টেস্টে পজিটিভ হয়ে পদক জয়ের স্বপ্ন শেষ হয় ওকাকবারের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টোকিও অলিম্পিকে শেষ হয়ে আসছে বাংলাদেশের খেলা। অংশ নেওয়া 6 জনের মধ্যে 5 জনই ইভেন্ট শেষ করেছেন। রোববার শেষ ইভেন্ট অ্যাথলেটিক্সে 400 মিটার স্প্রিন্টে সকাল 7:45 ট্র্যাকে নামবেন বাংলাদেশের জহির রায়হান। অলিম্পিকে বাংলাদেশের যাত্রা শুরু 1984 সালে। এখন পর্যন্ত বলার মতো কোনো ফলাফল নেই, অতীতের মতো তাই অংশগ্রহণই শেষ কথা। বিগেস্ট শোয়ান আর্থে লাল সবুজদের পারফরমেন্স এবার মন্দ নয়। আর্চার রোমান সানা আর দিয়া সিদ্দিকির পারফরমেন্স ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে। 2 সাঁতারু আলিফুল জুনাইনাও সেরা টাইমিং করেছেন, তবে শুটিংয়ে হতাশায় ডুবিয়েছে। এখন শেষটা জহিরকে দিয়ে। আগের গেমসগুলোতে বাংলাদেশ থেকে 100 মিটার স্প্রিন্টে অংশ নিলেও এবার জহিরকে পাঠিয়ে চমক দেয় ফেডারেশন।
টোকিও অলিম্পিকে বাংলাদেশের শেষ ইভেন্ট ছেলেদের 100 মিটার স্প্রিন্ট। বিশ্ব সেরাদের সাথে লড়াই করবেন জহির রায়হান। এখানেও নিজের সেরা টাইমিং করার লক্ষ্য, কারণ বিশ্ব অ্যাথলেটিক্স মানচিত্রে বাংলাদেশের বলার মতো কোনো অবস্থান নেই। অলিম্পিকে পদকের আশা সেভাবে ছিল না কখনোই, তবে এবার দুই আর্চার জানিয়ে দিয়েছেন ঠিকঠাক পরিকল্পনা করলে 2026 প্যারিস গেমসের স্বপ্ন পূরণের সম্ভাবনা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ। স্কুল শিক্ষক থেকে প্রেসিডেন্ট, 2002 সালে রাজনীতিতে নেমে পেরুর 63তম প্রেসিডেন্ট পেড্রো কাস্তেলো। কৃষক বাবার ছেলে পেড্রো শিক্ষকের অধিকার রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিয়ে হয়ে ওঠেন কিংবদন্তি। বামপন্থী এই নেতা কিন্তু প্রেসিডেন্টের বেতন নিচ্ছেন না, স্কুল শিক্ষকের বেতন নিয়েই সন্তুষ্ট থাকার ঘোষণা দিয়েছেন তিনি। আর এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে বিনিয়োগকারীরা সহজে কোম্পানি গঠন করতে পারেন, এছাড়া দেশে বিনিয়োগের জন্য সব ধরনের সুবিধা মিলবে বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস শহরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি আয়োজিত রোড শো এর তৃতীয় সেশনে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা তুলে ধরে বিদেশি ও প্রবাসী বিনিয়োগ আকর্ষণে যুক্তরাষ্ট্রের 4টি গুরুত্বপূর্ণ শহরে 10 দিনের রোড শোর আয়োজন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ইতিমধ্যে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে রোড শো শেষ হয়েছে। লস এঞ্জেলেসে রোড শোর তৃতীয় সেশনে বিনিয়োগের ক্ষেত্রে কিছু সংকটের কথা তুলে ধরেন প্রবাসী বিনিয়োগকারীরা। মেক্সিকোতে আমদানি রপ্তানির অনুমতি পেতে 2 থেকে 3 দিন সময় লাগে, কিন্তু বাংলাদেশের বেলায় তা সপ্তাহ খানেক লেগে যায়। মেক্সিকো ও অন্যান্য দেশের মতো সুবিধা পেলে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে। বিনিয়োগের নানা সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশে যে কোনো বিনিয়োগকারী সহজে কোম্পানি গঠন করতে পারবেন। আমি মনে করি প্রত্যেক প্রবাসী বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, এটি একটি নতুন বাংলাদেশ। 10 বছর আগেও কল্পনা করা যেত না বাংলাদেশের মাথাপিছু আয় ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি হবে, কিন্তু এখন তা বাস্তবতা। শিক্ষা ও নারীর ক্ষমতায়নের ফলে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। দেশের বিদ্যুৎ খাতের আমূল পরিবর্তন এসেছে, যার ফলে নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। দেশের উন্নয়ন তুলে ধরতে প্রবাসীদের আহ্বানও জানান সালমান এফ রহমান। এ সময় বিএসইসি চেয়ারম্যান বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা নয়, দেশটির অংশীদার হতে চায় বাংলাদেশ। রোড শোতে ভালো সাড়া মিলছে বলেও জানান তিনি। আমরা কিন্তু এখন আসছি বিজনেস পার্টনার ইনভেস্টরদেরকে ইনভাইট করতে। অনেকে এখনই বিনিয়োগে আগ্রহী, তো তারা নিশ্চয়ই খুব শীঘ্রই বাংলাদেশে আসবে। তাছাড়া রিটেল ইনভেস্টররাও এখন ছোট ছোট ইনভেস্টমেন্ট নিয়ে আসা শুরু করবে। তো আমরা এই আমাদের এই মোমেন্টাম তৈরি করাটাই ছিল আমাদের কাজ। এ সময় বাংলাদেশের পানি ও পয়ঃনিষ্কাশন খাতের উন্নয়নে প্রবাসীদের বিনিয়োগ করার আহ্বান জানান ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। ব্যবসা বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে অংশীদার হওয়ার সামর্থ্য ও সক্ষমতা রয়েছে বাংলাদেশের। বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে শুল্কমুক্ত সুবিধা পেতে পারেন প্রবাসী বিনিয়োগকারীরা। বিএসইসি আয়োজিত এই রোড শোতে এসব সুবিধা অর্জনে প্রবাসী বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানালেন সরকারের নীতি নির্ধারকেরা। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস থেকে উমনা রাজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনলাইন ট্রাভেল এজেন্সি 24ticket.com নামের একটি প্রতিষ্ঠান 200+ ট্রাভেল এজেন্সি ও 10,000 যাত্রী থেকে 30 কোটি টাকা নিয়ে লাপাত্তা। ফলে প্রতারণার শিকার এজেন্সি ও সাধারণ বিমান যাত্রীরা পড়েছেন বিপাকে। রাজধানীর বিভিন্ন থানায় ভুক্তভোগীদের মামলার পর তদন্তে নেমেছে পুলিশ। অনলাইন এয়ার ট্রাভেল এজেন্সি 24ticket.com যাত্রা শুরু থেকেই অস্বাভাবিক মূল্য ছাড়ে গ্রাহক টানেন তারা। মূল টার্গেট ছিল মাঝারি ধরনের ট্রাভেল এজেন্সি। কম দামি টিকিটের জন্য অনেক বিমানযাত্রীও সরাসরি টিকিট কিনেছেন তাদের কাছ থেকে। 24 নাকি ওনাদের টাকা নিয়ে চলে গায়েব হয়েছে, তো আসলে আমি তো 24কে চিনি না, আমি তো ওনাকে চিনি, এই জন্য আমি ওনাকে পিছনেই ঘুরতেছি। নতুন ট্রাভেল এজেন্ট মোহাম্মদ ইব্রাহিম স্বল্প মূলধন নিয়ে এই ব্যবসায় নেমে এখন নিঃস্ব।
হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যারা যে অফার টফার বা যে কোনো আপডেট থাকলে ওটাতে দেয়। পরে আমি করলাম কি ওইখান থেকে এক একজন লোককে ফোন দেওয়া শুরু করলাম যে আমারই হয়েছে নাকি আরও কারো হয়েছে। পরে ফোন দেওয়ার পরে দেখলাম যে এক একজনের 5 লাখ, 6 লাখ, 10 লাখ, 14 লাখ টাকা আটকে আছে। শুধু ইব্রাহিমই নয়, তার মতো 200+ এজেন্সি 24ticket.com এর প্রতারণার শিকার। 30-35 কোটি টাকার টিকিট মার্কেট থেকে তারা উইথড্র করে নেয়। হঠাৎ করে যখন আমরা টিকিটগুলো উইথড্র হচ্ছিল তখন আমরা সবাই মানে কর্ণপাত করি ঈদের পরে। প্রতারণার শিকার এজেন্সিগুলো থেকে টিকিট নেওয়া প্রায় 10,000 যাত্রীর 30 কোটি টাকা নিয়ে লাপাত্তা 24ticket.com। শুধু তাই নয়, শীর্ষ এজেন্সিগুলো থেকেও কোটি কোটি টাকা নিয়ে উধাও প্রতিষ্ঠানটি। বছর 2-এর মতো ব্যবসা ছিল, ব্যবসা হওয়ার পরে আমাদের সর্বশেষ অবস্থায় 1.5 কোটি মতো আমরা আমাদের টাকা আটকে গেছে তাদের কাছে। আমাদের থেকে প্রায় 2 কোটি টাকার উপরে টিকিট নিয়ে ওরা ভেগে গেছে, ওদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। প্রতিষ্ঠানটির মূল উদ্যোক্তা আব্দুর রাজ্জাক ও তার বোন নাসরিন সুলতানা, এছাড়াও আরও 3 জন আছেন কাগজে কলমে। তারা হলেন আসাদুল ইসলাম, পদত্তবরণ চৌধুরী ও মিজানুর রহমান। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা ও জিডি করা আছে। তারা অভিযোগ করেছে তাদের 2.40 কোটি টাকার মতো নিয়ে চলে গেছে, তাদের এখন হায়ার অ্যাওয়ার্ডস নাই, সব ফোন বন্ধ। তো আমরা চেষ্টা করতেছি, এ সংক্রান্ত মামলা হয়েছে, আমরা চেষ্টা করতেছি তাদের বের করার জন্য এবং অ্যারেস্ট করার জন্য। আমি যতদূর জানি একজন অ্যারেস্ট হয়েছে, বাকিরা জামিনে আছে। এই মামলাটা তদন্তাধীন, তদন্ত শেষে এই মামলার বিষয়ে মন্তব্য করা যাবে। এপ্রিলের মাঝামাঝিতেই হুট করে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি। কোনোভাবেই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না ভুক্তভোগীরা। তাদের DOHS কার্যালয়টিও বন্ধ। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 63তম প্রেসিডেন্ট হিসেবে পেরুর শাসনভার নিলেন পেদ্রো কাস্তিলিও। দেশটির ইতিহাসে আর কোনো প্রেসিডেন্টই তার মতো দরিদ্র পরিবার থেকে উঠে আসেনি। বামপন্থী এই নেতা পেশায় একজন স্কুল শিক্ষক এবং কৃষক। শিক্ষকের অধিকার রক্ষার আন্দোলনে সফল নেতৃত্ব দিয়ে আজ সাফল্যের চূড়ায়। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা ডানপন্থী রাজনীতিবিদ কেইকো ফুজিমোরিকে 44,000 ভোটে হারিয়ে পেরুর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন বামপন্থী নেতা পেদ্রো কাস্তিলিও। বুধবার শপথ নেন তিনি। 51 বছর বয়সী কাস্তিলিও একজন দরিদ্র কৃষকের সন্তান। পেরুর গ্রামীণ দরিদ্র ভোটারদের সমর্থনে প্রেসিডেন্ট নির্বাচিত হন। শপথের দিন ভাষণে বলেন, এই প্রথম একজন কৃষকের হাতে পেরুর শাসনভার। শপথের 2 দিন আগে প্রেসিডেন্ট হিসেবে প্রাপ্য বেতন না নেওয়ার ঘোষণা দেন কাস্তিলিও। শিক্ষকতায় যে বেতন পেতেন সেই পরিমাণ অর্থ নিয়েই সংসার চালানোর কথা জানান তিনি। 2 সন্তানের বাবা কাস্তিলিওর জন্ম 1969 সালের 19 অক্টোবরে। 1995 থেকে 2020 সাল পর্যন্ত ছিলেন প্রাইমারি শিক্ষক। পেরুর এক অজপাড়াগায় দরিদ্র শিক্ষক ছিলেন তিনি। এর মধ্যে 2002 সালে রাজনীতির ময়দানে নাম লেখান, এরপরে স্থানীয় কাউন্সিলের মেয়র হন। লাতিন আমেরিকার দেশ পেরুর ইতিহাসের প্রথম দরিদ্র প্রেসিডেন্ট কাস্তিলিও মাত্র 4 বছর আগে জাতীয়ভাবে পরিচিতি পান। সে সময় শিক্ষকের বেতন নিয়ে সফল ধর্মঘটে নেতৃত্ব দেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।